আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমি একটি ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি। এই দেখতেই পাচ্ছেন, এই ঘাসগুলোর নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের ঘাস। এই যে ঘাসটা বর্তমানে ব্যাপক চাহিদা, এই ঘাসটা খুবই একটি জনপ্রিয় ঘাস। এটাকে আমাদের দেশে ঘাসের রাজা বলা হয়, কারণ এটা যে কোনো গবাদি পশুর একটা পছন্দের একটি ঘাস। এই দেখেন, নরম একটি ঘাস। এই ঘাসটা নরম এবং মিষ্টি স্বাদযুক্ত, উচ্চ বর্ধনশীল, হাই প্রোটিনযুক্ত ঘাস। এই ঘাসটার চেনার উপায়, অনেকে হয়তো বা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আদৌ ভালো করে চিনেন না, তাদের আমি ঘাসটা সঠিক তারা চিনতে পারেন, সেক্ষেত্রে এই ঘাসটা সম্পর্কে একটু বলবো। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের দুই পাশ থেকে পাতা গজাবে, দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকে পাতা। এই যে এখান, এই দেখছেন দুই প্রান্ত, দুই পাশ থেকে এটা পাতা গজিয়ে থাকে। এটা হচ্ছে অরিজিনাল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। খুব কাছাকাছি গিট থাকবে, একটার পর একটা গিট খুবই কাছাকাছি থাকবে, এই দেখতেই পাচ্ছেন। আশা করি আপনারা আর কোনো দিনও ভুলবেন না ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চিনতে, দেখতেই পাচ্ছেন। এই ঘাসটা কেন আপনি রোপণ করবেন? এই ঘাসটা এত ভালো মানের ঘাস, এত উচ্চ বর্ধনশীল ঘাস, যে আপনার খুব অল্প সময়ে আপনার গবাদি পশুকে আপনি এই ঘাসটা খাওয়ার উপযোগী করতে পারবেন। অল্প চাষে এই ঘাসটা ফলন পাওয়া যায়, আপনার এই ঘাসটা পরিচর্যার কোনো ঝামেলা হয় না, নিচে কোনো আগাছা তৈরি হয় না, কারণ এই ঘাসটা আমরা প্রায় দুই হাত দূরত্বে দূরত্বে কাটিংগুলো লাগিয়েছি। এত বেশি ঘন হয়েছে যে জায়গা নাই আপনার পা ফেলার মতো, তার মানে নিচে কোনো আগাছা জন্মাবে না, শুধু ঘাস আর ঘাস। এই ঘাসটা একদম মূল থেকে শুরু করে সারাটা কাণ্ড জুড়ে পাতা আর পাতা, গবাদি পশুর ভিতরে ভেড়া আর ছাগল এই ঘাসের এই যে আপনার ডগা থেকে শুরু করে পাতাগুলো সম্পূর্ণ খেয়ে ফেলবে। আর এছাড়া যারা ষাঁড় গরু আছে, আবার মহিষ আছে বা গাভী আছে, ওই সব প্রাণী এই ঘাসটা সমূলে খাবে, কাণ্ড সহ সব খেয়ে ফেলবে। এই ঘাসটা খুবই উচ্চ বর্ধনশীল ঘাস। এই ঘাসটা যারা এখনও রোপণ করেননি, তারা পরীক্ষামূলক হলেও একটু রোপণ করে দেখবেন অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটা অতুলনীয় কি না। আমি বলবো যারা এখনও ঘাসটি রোপণ করেননি, তাদের বলবো সামান্য পরিমাণ হলেও, অল্প কিছু হলেও আপনি রোপণ করে দেখবেন অন্যান্য ঘাসের তুলনায় এটা সুবিধা পান কি না। তো দেখেন এই ঘাসটা আপনি কেন সুবিধা পাবেন না, কারণ এই ঘাসটা তো আপনার স্থায়িত্ব বেশি, কমপক্ষে 5 থেকে 7 বছর স্থায়িত্ব আপনি ফলন পাবেন একটা কাটিং থেকে। এই ঘাসে এত পরিমাণ চারা হয়, প্রতি ধাপে ধাপে এটার চারা বাড়তেই থাকবে, কারণ আপনি কাটবেন একটা ঘাস, উড়ের থেকে তিনটে থেকে চারটা পর্যন্ত চারা গজিয়ে যায়, তার মানে এটা ফলন দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়, আর সারা মৌসুমে এই ঘাসটা সমপরিমাণ ফলে। যদি এত ভালো মানের ঘাস আপনি রোপণ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসটা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। তো আর দীর্ঘায়িত করবো না, যদি এরকম তথ্যমূলক কোনো ভিডিও জানতে চান, আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া সেই ব্যাপারে জেনে নেবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।